ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ক্রসিং গেট ব্যারিয়ার সংকেতের অভাবের পাশাপাশি যেখানে সেখানে আছে ক্রসিং গেটম্যানের অনুপস্থিতিতেও বাড়ছে দুর্ঘটনা এবছর কোরচাঁদপুর স্টেশনে কপতাক্ষ ও সুন্দরবন এক্সপ্রেসের লাইন চিটি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি খুলনার সাথে রাজশাহী এবং ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট ঝিনাইধর কোটচাঁদপুর ও কালীগঞ্জ অংশ দিয়ে প্রতিদিন গড়ে তিরিশ বার যাত্রীবাহী মালবাহী ট্রেন যাতায়াত করে অধিকাংশ স্থানেই ঠিকমতো থাকে না গেটম্যান অন্যদিকে ক্রসিং এর পাশে জঙ্গলের কারণে ট্রেন চলাচল অনেক সময় দেখা জানা বলে ভয় থাকেন স্থানীয়রা শীতকালে রাতে এই পরিস্থিতি হয় আরো ঝুঁকিপূর্ণ ভয় লাগে আমাদের কখন অ্যাক্সিডেন্ট করবো অ্যাক্সিডেন্ট হবেই সতর্কবার্তা যদি কেউ থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট তো হতো না কিছুদিন আগে একটা গরু বোঝায় গাড়ি দুই এক সেকেন্ডের জন্য বেঁচে গেছে গেটম্যান আমার সঙ্গে আমি যে সময় যাই কোনোদিন দেখা হয় কোন দেখা হয় না আমি কয়েকদিন দেখি ফ্লাগ বসে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কালীগঞ্জ অংশে একটি রেল লাইনের কালভার্টের দুপাশে বাস ও টায়ার দিয়ে রাখা হয়েছে জোড়ার নাটবল্টুও নড়বড়ে এসব সমস্যার কোনো সমাধান দিতে পারেননি স্টেশন মাস্টাররা কিছুটা ত্রুটি আছে এই স্টাফদের যে তাদের বেতনটা ঠিক মতো নিয়মিত হলে তারা চাকরিটা ঠিক মতো করতে বলে গেটম্যান না থাকায় দুই সালে বারো বাজারে বরযাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে তেরো জন মানুষ প্রাণ হারিয়েছিল আর এই বছরে বিভিন্ন সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তত দশ জন দায়িত্বে অনুপস্থিতির কারণ হিসেবে বেতনের অনিয়ম ও জনবল সংকটের অভিযোগ করলেন গেটম্যানরা দীর্ঘ স্যার পাঁচ মাস বেতন পাচ্ছি না পরিবার পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হয় আমাদের বেন তারপর আপনার সিএনজি তারপরে যে আপনার মাইক তারা কোনো সিগনেলে মারা না আমি যদি তাদেরকে টাইনা দেরা রাখতে পারি না তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কোনো দিন পনেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করি রেল লাইনের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগনের অনুরোধ জানিয়েছে এলাকাবাসী বিরো রিপোর্ট এটিএন বাংলা